নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচরের মহিষাবিলে সামূহিক মাছ শিকার, স্বামীর সহস্রাধিক নরনারী। পুলিশকে চ্যালেঞ্জ করে শিলচর শহরে ফের চুরি, এবার বিবেকানন্দ রোডে। দুদিন ব্যাপী যোগাসন প্রতিযোগিতা শুরু, পদকে ইতিহাস গড়ছে শিলচর। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। শিলচর শহর সংলগ্ন মহিষাবিলে শনিবার সামূহিক মাছ শিকার আয়োজিত হয়। সহস্রাধিক পুরুষ ও মহিলা জাল ও ছাপি হাতে মাছ শিকার করে। সকাল থেকে দুপুর পর্যন্ত মৎস্যপ্রেমীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। শুধু তাই নয়, দূর দূরান্ত থেকে বিভিন্ন লোক এসে এই বিলে মৎস্য শিকার করেন। শিলচর মহিষাবিলে এই প্রথমবারের মতো সামূহিক মাছ শিকার আয়োজিত হয়। উল্লেখ্য, 2022 সালের ভয়াবহ বন্যার পর শিলচরের বেতকান্দি সংলগ্ন মহিষাবিলে বৃহৎ পরিমাণে মাছ আটকা পড়ে, কিন্তু চলতি শীতের মৌসুমে বিলের জল শুকিয়ে যাওয়ায় মাছ বিল ছেড়ে উপরে উঠে আসছে। তাই এদিন এলাকার বাসিন্দারা সামূহিক মৎস্য শিকারে মেতে উঠে। কতজন মানুষ হইবা এখানে মাছ মারডা? হাজার মানুষ হইবা। হাজার হইবা? হাজার মানুষ। আচ্ছা আচ্ছা। পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ করে শিলচর শহরে অব্যাহত রয়েছে চুরির কাণ্ড। শহর ও শহরতলিতে একের পর এক চুরির ঘটনায় যখন আমজনতা জেরবার, এবার বিবেকানন্দ রোড 27 নম্বর লেন পোস্ট অফিসের গলিতে দুঃসাহসিক এক চুরির ঘটনা ঘটেছে। সম্পূর্ণ চুরির কাণ্ডটি সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে। বৃহস্পতিবার রাতে চুরির ঘটনাটি ঘটে কেশব চক্রবর্তীর বাড়িতে। এ নিয়ে কেশব চক্রবর্তী শ্রী মিতালী চক্রবর্তী জানান, রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমোতে যান। তাদের নিজের বাড়িতে ফ্ল্যাটের কাজ চলায় বর্তমানে তারা পাশের বাড়িতে ভাড়াটে হিসেবে রয়েছেন। তাদের দুটি ই রিকশা রয়েছে। প্রতিদিনের মতো সেদিন রাতেও যথারীতি রিকশাগুলিকে চার্জে লাগানো হয়। রাতে তাদের গেটে কিছু একটা শব্দ শুনতে পেলেও গেট বন্ধ থাকায় তারা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন। এরপর ভোর রাতে তার স্বামী কেশব চক্রবর্তীর ঘুম ভাঙে বিরক্তিকর একটা শব্দে। হয়তো কিছু একটা সমস্যা হয়েছে এমনটা ভেবে কেশববাবু ফের ঘুমিয়ে পড়েন। এদিকে সকালে ঘুম থেকে উঠে দেখতে পান একটি ই রিকশার পেছন দিকে খোলা এবং দুটি ব্যাটারি উধাও। এরপর তারা বুঝতে পারেন যে রাতে নিশি কুটুম্বের দল হানা দিয়েছিল। অন্যদিকে তাদের ঘরের বিপরীতে থাকা বাড়ির সিসিটিভি ফুটেজে সম্পূর্ণ চুরির কাণ্ডটি ধরা পড়েছে বলে জানান মিতালি। এ মর্মে তারা তারাপুর আউটপোস্টে এজাহার দায়ের করেন। উল্লেখ্য, শহরের বিভিন্ন এলাকায় একসঙ্গে একাধিক অভিযান চালিয়ে 17 জন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপরও এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তাকে প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দিচ্ছে। একটা ঢুকছে, ঢুকিয়া কিছুক্ষণ এখানের মধ্যে অন্ধকারের মধ্যে দেখা যায় না, ভিতরে কিছু একটা নড়াচড়া করে। এরপরে আর একটা ঢুকছে, তারপরে দেখা যায় ওই বাচ্চা একটু শহর যে বেরিয়েছে গেটের উপর দিকে, তো একটা ব্যাটারি তার উপর দিয়ে পাস করছে। এ আবার ডাইনছে যে কিছুক্ষণ জায়গায়, মানে যে ক্যামেরায় ধরে না গেছে গিয়া ব্যাটারিটা একটু একটা জায়গাতে রাখি আবার আইছে। এ আবার ঢুকছে, তারপরে আবার হে বাইরে আছে, তারপরে উঠে আবার একটা ব্যাটারি দিছে। এরপরে আবার ডাইন দিকে ক্রস করিয়া গেছে গিয়া আইছে। এরপরে দেখা গেলো আর তিন নম্বরটা ওই সামনে কেন ওই যে বাড়িতে সিসিটিভি তারা গেটের সামনে দাঁড়িয়ে এফ আর আছে, তারপরে ওই বাচ্চিটা আবার গেটের উপর দিয়ে বেরিয়েছে। কিন্তু লম্বা যেটা হে গেটের উপর দিয়ে না ইয়া, আমার গেটের উপরে একটা সাইনবোর্ড আছে, হে ওয়ালটা তকাইয়া বেরিয়েছে। যাই হোক, তারপরে আমরা সিসিটিভি কালেক্ট করছি, এরপরে দিকে আমরা টানাতেও গেছি। এরপরে সিসিটিভি টাইমটা দেখলাম যে ওই যে আমি যখন শোয়াতে গেছি 2:05 আগে, ঠিক ওই 1 মিনিট আগে ধরুন নেট ঢুকছে, দরজা লাগানি দেখছে। আমি তো বুঝছি না, আর শুয়ে শুয়ে আমি তো প্রথম শব্দ পাইছি না, যখন শব্দ পাই আসতে আমি শুরু করছি, ওই 15-20 মিনিটের মধ্যে ইয়ে দুইটা ব্যাটারি নিয়ে বেরিয়ে গেছে। মানে আমি যদি শব্দ করতাম না, তাহলে আমার আজকে 8টা ব্যাটারি গেল না। যাই হোক, আমরা এফআইআর করছি, সিসিটিভি ফুটেজগুলোর ব্যাপারেও আমরা থানাতে খুঁজছি। তারা আইসুন ইনকোয়ারি করিয়া গেছেন, আমরা আরও সিসিটিভি ফুটেজ খুঁজলাম মেইন রাস্তা থেকে, যাতে তারা যে ব্যাটারিগুলো নিছে, আমরা আরেকজন আরেকটা সিসিটিভি ধরা পড়ছে যেটা গাড়ি গেছে কিন্তু দেখা গেছে না গাড়ি। তো আমরা নাম্বার খুঁজলাম, যদি পাই আমরা থানাতে নিয়ে যাবো। সন্ধ্যা রাতে শিলচরে চোরের হানা,
পরিবারের সদস্যদের চোখে পড়ায় পালিয়ে যায় চোর বাবাজি। শুক্রবার ঘটনাটি ঘটেছে কনকপুর রোডের সুদীপ আচার্যের বাড়িতে। শনিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুদীপ সহ তার পরিবারের লোকেরা জানান, শুক্রবার সন্ধ্যায় ঘরের দেওয়াল টপকে এক যুবক তাদের ঘরে ঢুকে, সে সময় কাজে ব্যস্ত পরিবারের এক মহিলা তাকে জিজ্ঞেস করলে যুবকটি জল পড়ার অজুহাত দেখিয়ে সেখান থেকে সরে যায়। মহিলা চোর চোর বলে চিৎকার শুরু করলে যুবকটি তড়িঘড়ি অন্ধকারে গা ঢাকা দেয়। পরিবারের লোকজন এসে চারদিকে অনেক খোঁজাখুঁজি করলেও সেই যুবককে আর দেখতে পাননি। তারা জানান, যুবকটি তাদের ঘরে চুরির মতবেই এসেছিল। 2 বছর আগেও সুদীপ আচার্যের ঘরে চোরের দল হানা দিয়ে নগদ অর্থ, মোবাইল ফোন সহ বিভিন্ন নথিপত্র লুটে নিয়ে যায়। এ নিয়ে থানায় মামলা দায়ের করলেও পুলিশ কোনো তদন্ত করেনি বলে অভিযোগ। এদিকে শুক্রবার সন্ধ্যা রাতের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতিসত্ত্ব বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। বাইরিয়া গিয়া হে একটু পরে ওই আমরা বাড়িতে গিয়ে ঢুকছে, ওই পিছন দিকে এদিকে গল্লি দিয়া বাইরিয়া গেছে আর ওই পিছন দিকে আইয়া মানে কালকে রাতে আপনারা বাচ্চন, কারণ আপনারা দেখি লিছো দেখি লিছি মানে সার্ভে করার জন্য এসে তখন দেখি লিছো দেখি লিছি এদিকে কালকে আর কোনো অ্যাটেম্প নিছে না নিছে না। আচ্ছা আচ্ছা, বুঝছো? সিসিটিভি ফুটেজ আছে, ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ আছে, দেখতে পারবা। মানে হে ওই দিক থেকে আইছে আইয়া ওই কানে আইছে আইয়া ওই দিকে হে পিছনের বাথরুমের লাইটটা জ্বালানো আছিল না আর অন্ধকার দিয়া হে ওইদিকে বাইরিয়া গেছে। পরে মানে সবে খুঁজাইছে, আমরা কেউ পাইছি না। এর আগে আমরা বাসা চুরি হইয়া গেছে, আমরা কেসও করছি কিন্তু 2 বছর আগে চুরি হইছে কিন্তু কোনো এটার প্রশাসন এটার আমরা মোবাইল চুরি হইছে, টাকা পয়সা চুরি হইছে, আমরা কেসও দিছি। আমার কাছে এখনো ফটো আছে, গডরেজ যেন আমার লোকার ভাঙছে, আমার ঘরের সব কিছু জালনা উলনা ভাঙ্গিয়া যে হইছে, আমরা কেসও করছি, এখন পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পাইছি না, কিছু পাইছি না। নগাঁও জেলা আয়ুক্ত নরেন্দ্র কুমার সাহা সাংবাদিক দীপঙ্কর মেধিকে শারীরিক ভাবে নিগ্রহ করায় শনিবার শিলচর প্রেস ক্লাবে সোচ্চার প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে ডিসি শাহের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করতে সরকারের কাছে জোরালো দাবি উত্থাপন করা হয়। বিভিন্ন স্লোগান দিয়ে ডিসি নরেন্দ্র কুমার সাহাকে ধিক্কার জানান সাংবাদিকরা। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য উপস্থাপন করেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে, সাংবাদিক ইয়াসিন মজুমদার, অনাথ বন্ধু নন্দী, আহাদুল আহমেদ লস্কর, দিলীপ কুমার সিং, মৃদুলা ভট্টাচার্য, ভোলানাথ, দিলওয়ার হোসেন বরভুইয়া, জুয়েল লস্কর, জয় রায়, বাপ্পি আচার্য, চয়ন ভট্টাচার্য প্রমুখ। একজন আইএএস অফিসার হয়ে কিভাবে নরেন্দ্র কুমার শাহ তার পদমর্যাদা লঙ্ঘন করেছেন এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতীক দীপঙ্কর মেধিকে নিগৃহীত করেছেন, উপরন্তু তাকে পুলিশের হাতে সমঝে দিয়ে সমস্ত গণতান্ত্রিক রীতিনীতিকে লঙ্ঘন করেছেন, শিলচর প্রেস ক্লাবের উদ্যোগে আজ এখানকার সাংবাদিকরা আমরা এর জোরালো প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ডিসি নরেন্দ্র কুমার শাহের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য, আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা অসম সরকারের কাছে দাবি উত্থাপন করছি। পাশাপাশি যে আইএএস অ্যাসোসিয়েশন রয়েছে সর্বভারতীয় স্তরে, তাদের কাছে আমাদের আবেদন, আমাদের দাবি যে একজন আইএএস অফিসার হয়ে কীভাবে নরেন্দ্র কুমার শাহ আইনের শাসনকে লঙ্ঘন করছেন, সে পদদলিত করছেন, এর বিরুদ্ধে যেন আইএএস অ্যাসোসিয়েশনও জরুরিকালীন ভিত্তিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে আমরা এই দাবিও উত্থাপন করছি এবং সর্বাবস্থায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় এ ব্যাপারে আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছেও দাবি উত্থাপন করছি। যোগাসন প্রতিযোগিতার আয়োজন করে ভারতবর্ষের ইতিহাসে নাম লিখতে চলেছে শহর শিলচর। 34 বছর পূর্তি উপলক্ষে কাছাড় জেলা ভিত্তিক 2 দিন ব্যাপী যোগাসন প্রতিযোগিতার আয়োজন করেছে শিলচর যোগাসন সেন্টার।
শনিবার বিকেলে তারাপুরের শিশু উদ্যানে প্রতিযোগিতার উদ্বোধন হয়। এই প্রতিযোগিতায় 40টি স্বর্ণপদক এবং 117টি রূপার পদক পুরস্কার হিসেবে রয়েছে। ইতিপূর্বে এতটি স্বর্ণ এবং রৌপ্য পদক ভারতবর্ষের কোনো যোগব্যায়াম প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে দেওয়া হয়নি। এছাড়া বিশেষ বিজেতা 4 জনকে স্কলারশিপেরও ব্যবস্থা করা হয়েছে। এছাড়া হংকং থেকে এসেছেন আন্তর্জাতিক বিশিষ্ট যোগা শিক্ষক দেবতত্ত্ব বিশ্বাস। এই খবর জানান সেন্টারের কর্মকর্তা বিপ্রাশিস চক্রবর্তী। এদিকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দেবতত্ত্ব জানান, আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণা হওয়ার পর বিশ্বে যোগের চর্চা বাড়লেও মূলত মূল যোগব্যায়ামের ঐতিহ্য পরম্পরাকে ধরে রাখতে হবে। এছাড়া ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে হঠাৎ করে হোটেল বা অন্যান্য জায়গা ভাড়া করে যারা হাল আমলে যোগব্যায়ামের প্রতিযোগিতা করান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার বলে মনে করেন তিনি। আজ আমাদের শিলচর যোগাসন সেন্টারের 34 বছর পূর্তি উৎসব। আমাদের এটা ভারতবর্ষের মধ্যে প্রথম আমরা 40টা স্বর্ণপদক দিচ্ছি এবার, হ্যাঁ, আর রৌপ্যপদক দিচ্ছি আমরা 117টা, আর বাকি তো প্রাইজ পুরস্কার আমরা সবাইকে দিচ্ছি। এবারের প্রতিযোগী হলো 320 জন, আর কালকে আমাদের সেন্টারের দ্বিতীয় দিন। এখানে আসছেন, হংকং থেকে আসছেন বিশিষ্ট যোগাচার্য দেবদত্ত বিশ্বাস, এবং গুয়াহাটি থেকে আসছেন আরেকজন বিচারক সৈফুল ইসলাম, ত্রিপুরা থেকে আসছেন শুভেন্দু পুরকাস্ত, এবং কর্মসে আছেন সঞ্জয় দাস। আমি চাই সুস্থ সমাজ গঠনের জন্য এগিয়ে যাব আমরা। আর শুধু প্রতিযোগিতা আমরা কোনোদিন করি না, আমরা চাই সবার সঙ্গে একটা মত বিনিময়। আর এটা যাতে যুগ আজকের থেকে চলছে না, যুগ প্রাচীনকাল থেকে চলছে, আর আমি চলছি 89 থেকে শিলচরে আছি, ক্লাস 8 থেকে আমি যোগাসনের টিউশন করছি, এখন আমার বয়স 57 রানিং, হ্যাঁ, কিছুদিন পরে 8 পড়ে যাব, যাই হোক 58 পড়ে যাব, কিন্তু এখনও আমি দৈনন্দিন ডেই মানে কি বলবো আপনাকে 250 স্কিপিং করি। প্লাস আমার যে অনুষ্ঠানটা আজকে হচ্ছে এটা একমাত্র আপনাদের সবার সহযোগিতায় অনুষ্ঠান হচ্ছে, আমরা বাইরের কোনো কালেকশন নেই না, আমার ছাত্রের না, এটা কাছাড় জেলা ভিত্তিক। গুরু বিপিন সিংহ মণিপুরী নর্তনাশ্রম শিলচর শাখার উদ্যোগে শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়, রবিবার স্থানীয় গুরুচরণ কলেজ অডিটোরিয়ামে মণিপুরী ক্লাসিক্যাল ডান্সের উপর এক বিশেষ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন পদ্মশ্রী উপাধিপ্রাপ্ত দর্শনা জাভিরি গুরু বিপিন সিংহের নৃত্যশৈলীর উপর একটি ডেমনস্ট্রেশন প্রদর্শন করবেন। এদিন প্রদীপ প্রজ্বলন ও পুষ্পাঞ্জলি অর্পণ সহ অন্যান্য বিভিন্ন কার্যসূচির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হবে। এছাড়াও শিশুদের নন্দদুলাল, সোলো ডান্স, কোরাস গান, মৃদঙ্গবাদন, সোলো ভারতনাট্যম, রাধা নর্তন সহ রাসলীলা বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে। অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে সংস্থার অধ্যক্ষা বিনীতা সিংহ, পদ্মশ্রী দর্শনা জাভিরি, দিলীপ সিং, ভাস্কর দাস ও দিলীপ কুমার সিনহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জানুয়ারিতে 9 তারিখে, আসলে 9 জানুয়ারি আমরা ওই ডেটটা ধরেছি, 9 জানুয়ারি গুরুজি মৃত্যু দিবস, মানে কোইন্সিডেন্টলি দর্শনা মাসির ওদিন জন্মদিন, ডিসি কলেজ অডিটোরিয়ামে 5:30 থেকে। ওখানে দর্শনা মাসি দর্শনা জাভিরিজি ওনারা যে কাজ করেছেন মণিপুরে গিয়ে গুরুজির সাথে, দর্শনা জাভিরি সিস্টার্স আর গুরুজি মিলে যে যারা ওরা রেকর্ডিং করেছে, ওরা নলেজ ওখান থেকে নিয়ে ওখানে থেকে ওনার অনেক কন্ট্রিবিউশন আছে এই এই মানে মণিপুরি নাচটাকে কীভাবে স্টেজে, ফ্রম টেম্পল টু স্টেজ কীভাবে, আগেলে মণিপুরি নাচটা গণ্ডিত ছিল যে টেম্পলে, মানে টেম্পলেই হতো, একটু একটু শুধু মণিপুরে গিয়েছিল, কিন্তু এটাকে কীভাবে ছড়ানো হবে, কীভাবে অন্য ক্লাসিক্যাল ডান্সের সাথে কীভাবে তাল মিলিয়ে এটাকে ইয়ে করা হবে, এটা গুরুজি খুব এটাকে নিয়ে রিসার্চ করেছেন। ওটার উপরে একটা ডেমনস্ট্রেশন থাকবে, ছোট্ট একটা ডেমনস্ট্রেশন থাকবে, এগুলো গুরুজির আইটেমগুলো সব হবে, ছোট বালকৃষ্ণ নর্তন আছে, খণ্ডিতা আছে, পরে রাস হবে, পরে আমরা ইনভাইট করেছি বাল্যকৃষ্ণ নর্তন নর্তন। প্রতিবেশী নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সোনাই পুলিশ আটক করল এক শিক্ষককে।
অভিযুক্ত শিক্ষক সোনাই স্বাধীনবাজার জিপির গোবিন্দনগর প্রথম খণ্ডের রাজু দাস চৌধুরী। গোবিন্দনগর গ্রামের ইন্দ্রমণি দাস চৌধুরী এলপি স্কুলের শিক্ষক হলেন রাজু দাস চৌধুরী। সোনাই পুলিশ শনিবার তার বাড়ি থেকে তাকে আটক করে। জানা যায় যে শ্লীলতাহানির এই ঘটনাটি ঘটেছে গত 20 ডিসেম্বর। দাস পদবীর ওই নাবালিকার মা জানান, 20 ডিসেম্বর রাত 8টা নাগাদ তিনি তখন শৌচাগারে ছিলেন। মেয়ে তখন ঘরের মধ্যে পড়াশোনা করছিল। এমন সময় রাজু দাস চৌধুরী ঘরে ঢুকে তার মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী শ্লীলতাহানির চেষ্টা করে। তখন তার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে। অন্য মেয়েরা হাল্লা চিৎকার করলে তিনি দৌড়ে এসে দেখেন রাজু চৌধুরী পালিয়ে যাচ্ছে। এ নিয়ে ওই দিন রাতেই সোনাই থানায় এক মামলা দায়ের করেছেন। এ নিয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে সুবিচারের দাবি জানান তিনি। এদিকে নাবালিকা মেয়েটিও সুবিচারের কাতর আর্জি জানিয়েছে। রাজু দাস ঘরে ঢুকিয়া অত্যাচারী করিয়া পরে তো ওখানে টালা মারি ফালাইয়া গেছে। ফালানের পরে আমি বেহুশ হইয়া পরে মানুষ ঢুকিয়া মাথা জল দিয়া হুসাইছে। লিলটনের মধ্যে পালাইয়া তুইয়া গেছে কি দিছি গিয়া কেস গিয়া আজকে ধরিয়া নিছে আইয়া চাই আমরা মান ইজ্জত চাই আর এসপিডিসি আমরা সুবিচার চাই আমরা। বিশাল শোভাযাত্রা সহ নানা কার্যক্রমের মধ্যে দিয়ে রবিবার শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মতভাগবত কথা আসর। ওই দিন সকাল 8টায় শিলচর ডিএসএ থেকে বাইক র্যালি ও পাবলিক স্কুল রোড কাঠিয়াবাবা আশ্রম থেকে মহিলাদের কলসি যাত্রার কার্যক্রম। সোমবার থেকে লিঙ্ক রোডের বাণিজ্যিক ভবনে বৃন্দাবন থেকে আগত সুখ্যাত প্রবক্তা মহন্ত ও মহারাজদের সমাগমে সপ্তাহব্যাপী ভাগবত আসর। এতে সকল ভক্ত শ্রোতাদের উপস্থিত থাকার আবেদন জানান আয়োজকরা। আগামীকালকে সকাল 9টা থেকে ডিএসএ গ্রাউন্ড থেকে পুরুষদের বাইক র্যালি শুরু হবে এবং মহিলাদের কলসযাত্রা শুরু হবে পাবলিক স্কুল রোড স্থিত কাঠিয়াবাবা আশ্রম থেকে। মহিলারা সকাল 8টা থেকেই ওখানে জমায়েত হবেন। সকাল 8টা থেকেই আমাদের রিপোর্টিং টাইম, ওখানে সকাল 8টা থেকে মহিলারা জমায়েত হবে। সারিবদ্ধভাবে আমরা সেখানে সুব্যবস্থা করব। সেখান থেকে কলসে জল ভরে মহিলারা যাত্রা শুরু করবেন। আমাদের কলসযাত্রার সঙ্গী হিসাবে থাকবে ঢাকির দল, মণিপুরি ব্যান্ড থাকবে, মেয়ের ছোটো ছোটো বাচ্চারা থাকবে সেখানে রাধা কৃষ্ণ সাজিয়ে। আপনারাও নিজেদের ঘরের ছেলেদের মেয়েদের রাধা কৃষ্ণ সাজিয়ে আনতে পারেন। মেয়েরা তরুণীরা গোপী ড্রেস পরে আসতে পারে, যে যার নিজের সাংস্কৃতিক ড্রেস পরে আসতে পারে। আমরা একটা ব্যবস্থা রেখেছি, যারা 108টা কলস ভরে মহিলারা যাবেন তারা হলুদ শাড়ি পরে আসবেন, যাতে প্রথম 108টা কলসে যারা জল ভরে নিয়ে যাবেন, যে জল নিয়ে এখানে উদ্বোধনের কাজ হবে, যজ্ঞের কাজ হবে, সেই মহিলারা হলুদ শাড়ি পরে আসবেন। তাই আমি এই বিস্তারিতভাবে বলছি, কারণ যাতে জনগণ জানতে পারেন এবং প্রত্যেক মহিলারাই যাতে সেইভাবেই আসেন এবং এখানে এসে তরুণীরাও গোপী ড্রেস পরে আসতে পারেন বা নিজের নিজের সংস্কৃতির ড্রেস পরে আসতে পারেন। আমি মণিপুরী সমাজ, মৈত্রী সমাজ বা বিভিন্ন সনাতনী ধর্মের যে কোনো আমাদের সমাজের সকল মহিলাদের, সকল ভাইদের আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা প্রত্যেকের নিজের নিজের বেশভূষা পরে এসে এই কলসযাত্রায়, এই বাইক র্যালিতে অংশগ্রহণ করেন এবং এখানে আমরা ভগবান রামের গান, ঠাকুরের গান, ঈশ্বরের গান গেয়ে গেয়ে আমরা আনন্দ করে এই কলসযাত্রা করে, বাইক র্যালি করে আমাদের মহারাজজিদের গাড়ি থাকবে, 8টা গাড়ি থাকবে। সারা দেশের সাথে কাছাড় জেলার শিলচরেও 48 ঘন্টার বন্ধ পালন চলছে ট্রাক চালকদের। ভোর 5টা থেকে এখন অবধি চলছে ট্রাক চালকদের ধর্মঘট। কাছাড় জেলার বিভিন্ন এলাকায় ট্রাক চালকরা পথে নেমে প্রতিবাদ করেন, সরকারের এই নতুন আইন ওনারা মানছেন না। পাশাপাশি ভাবে এফসিআই এলাকার ট্রাক চালকরা রাস্তায় নেমে প্রতিবাদ করেন এবং আগামী দিনে যদি এই আইন তুলে না নেওয়া হয় তাহলে জোরদার আন্দোলন করবেন বলেও জানান তারা। আমাদের রামনগর এফসিআই ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ড্রাইভার হিসাবে আজকের এই 24 ঘন্টা অর্থাৎ এই 5 এবং 6 জানুয়ারি দুদিন বন্ধ পালন করে চাকা বন্ধ করার জন্য আমি আমার সহসাথী ড্রাইভারবৃন্দকে অনুরোধ জানাচ্ছি। তৎসঙ্গে আজকে আমি আপামর জনসাধারণ, ভারতবর্ষের জনসাধারণের কাছে ক্ষমা প্রার্থী। এই যে আজকে আমাদের এই 48 ঘন্টা বন্ধ পালন করার মূল মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ভারত সরকার একটি নতুন আইন বলবৎ করেছে, যদি কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট হয় তার 7
লক্ষ এবং 10 লক্ষ এবং তার সঙ্গে 10 বছরের কারাদণ্ড জরিমানা। সেই জরিমানা দিতে গিয়ে আমাদের আমাদের সংসারের কথা, আমাদের পরিবারের কথা, আমাদের মালিকের কথা চিন্তা করে আমরা সেই কার্য থেকে আজকে আমরা 2 দিনের জন্য অবসর নিতে বাধ্য হচ্ছি। আপামর ভারতবর্ষের এই সরকারকে আমরা দীক্ষার জানাই যে আমাদের এই আইন বলবৎ করায় আমরা যে ড্রাইভার আছি বা চালক যারা আছি তারা এক বিরাট অসুবিধার সম্মুখীন হতে যাচ্ছে। তাই আমরা এই আগামী 2 দিন অর্থাৎ 48 ঘন্টা 5 এবং 6 জানুয়ারি আজকের এই বন্ধ ডাকার জন্য আমাদের রামনগর FCI ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে পূর্ণ সমর্থন করে ভারতবর্ষের এই বনকে এবং এই চাকা বনকে পূর্ণ সমর্থন করে আজকের এই 2টা দিন আমরা শান্তি শৃঙ্খলাভাবে পালন করব। উধারবন বিধানসভার DNHS স্কুলের খেলার মাঠে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে জেলাভিত্তিক খেল মহড়ানোর শুভ উদ্বোধন করলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মণ্ডল বড়ুয়া। অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর স্বাগত বক্তব্য রাখেন কাছাড়ের জেলাধিপতি রোহন কুমার ঝা, পুলিশ সুপার নমল মাহাতো, বিধায়ক মিহিরকান্তি সোম, প্রধান অতিথি জয়ন্ত মণ্ডল বড়ুয়া। উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা পরিষদ চেয়ারম্যান অমিতাভ রায়, কিশোরনাথ বিমলেন্দু রায় প্রমুখ। আর জেলাভিত্তিক খেল মহড়ন প্রতিযোগিতায় যারা জিপি থেকে বিজয়ী হয়েছে তারা এসে অংশ নিয়েছে। এতে মোট 7টি বিধানসভার 5টি ইভেন্টের খেলোয়াড়রা অংশ নিয়েছে। এখান থেকে প্রতিভা সম্পন্ন ছেলেরা ডিস্ট্রিক্ট মেয়েরা এবং মেয়েরা ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে, তারপরে রাজ্য স্তরে খেলার সুযোগ পাবেন এবং প্রত্যেককে নগদ এবং সার্টিফিকেট প্রদান করা হবে। এই সুযোগ গ্রাম বাগানের প্রতিভাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা আমাদের এলাকা থেকে অনেক খেলোয়াড়দেরকে সুযোগ হয়েছে, বিশেষ করে ধন্যবাদ জানাই মেয়েরা। আমরা জানতাম না এত মেয়েরা উৎসাহ থাকবে এই খেলাতে, তার সঙ্গে সঙ্গে এই খেলোয়াড়রা সুযোগ পেয়েছেন এবং আমরা আগামী দিনে এটাকে এক জাতীয় স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর যে প্রয়াস তার আমরা সবাই পালন করে আগামী দিনে আমাদের অনেক প্রতিভা সম্পন্ন খেলোয়াড়রা সুযোগ পাবে। আমি আশা রাখি আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে এটাকে রুচি নিয়ে এসছেন আর আগামী দিনে সেটাকে আরও আমরা নেক্সট ইয়ারে আমাদের মনে হয় কষ্ট হবে না। এই বছরও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় সঙ্গীত সমারোহ হয়েছে, যথেষ্ট সঙ্গীত প্রেমীরা অংশগ্রহণ করেছেন এবং জেলা স্তরে এরা নিজেদের নাম আগে বাড়িয়েছেন এবং রাজ্য স্তরে সেটার সুযোগ হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরের মহিষাবিলে সামূহিক মাছ শিকার, স্বামীর সহস্রাধিক নরনারী। পুলিশকে চ্যালেঞ্জ করে শিলচর শহরে ফের চুরি, এবার বিবেকানন্দ রোডে। দুদিন ব্যাপী যোগাসন প্রতিযোগিতা শুরু, পদকে ইতিহাস গড়ছে শিলচর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।